গুলশান বনানী বাড়িধারায় শতাধিক প্রতারক নারী সদস্যদের সন্ধান। রাজধানীর অভিজাত এলাকায় নারী প্রতারক চক্রের শতাধিক সদস্যের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তারা বিত্তবানদের ফাঁদে ফেলে হাতিয়ে নিত বিপুল পরিমাণ অর্থ। সোমবার 2 আগস্ট দুপুরে এই দুজনকে তোলা হয় আদালতে। মাদকের মামলায় প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ছদ্মবেশে এই প্রতারকদের নির্মূল করতে হবে সমাজ থেকে। পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, মুখোশের অন্তরালে তারা সমাজে এ ধরনের অনৈতিক কাজ সমাজে করেই যাচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি তারা ষড়যন্ত্রের শিকার। এদিকে গুলশান বাড়িধারার মতো ঢাকার অভিজাত এলাকায় এরকম শত শত নারী প্রতারকের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, তারা স্বীকার করেছে তারা ব্ল্যাক মেইলিং চক্রের সদস্য। শুধু দুজনও নয়, এরকম শত শত রয়েছে। তারা দুইটি কাজ করছে, একটা হলো তরুণ তরুণীদের মাদকে আসক্ত করা, আরেকটি হলো পার্টি আয়োজন করে অশ্লীল ছবি তুলে সেগুলো তার পরিবারের কাছে পাঠিয়ে হুমকি দিত। খুব শিগগিরই তাদেরও আইনের আয়তায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। পার্টির নামে বিত্তবানদের বাসায় ডেকে এনে মদ ও ডান্স পার্টির ব্যবস্থা করত, এরপর আপত্তিকর ছবি তুলত। এরকম অভিযোগে রোববার রাতে গ্রেপ্তার করা হয় আলোচিত মডেল ফারিহা মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। বাড়িধারার 9 নম্বর রোডে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে মদ, ইয়াবা, সীসা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। পিয়াসাকে আটকের পর ডিবির অতিরিক্ত উপকমিশনার ADC মহিদুল ইসলাম জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় বাসা থেকে বিপুল পরিমাণ মাদক সহ পিয়াসাকে আটক করা হয়েছে। পরে পিয়াসাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরে মডেল মৌয়ের বাসায় অভিযান চালান ডিবি। সেখান থেকে বিপুল পরিমাণ মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এরপর তাকেও আটক করা হয়। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান।